আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আমি ফারজান আহমেদ, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, আজকে তোমাদের সবাইকে এনআইজিসি হোম কলেজে স্বাগত জানাচ্ছি। আমাদের অনলাইন ক্লাসরুমে যারা আছো আজকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বইটা অবশ্যই সামনে নিয়ে বসবে। আমরা গত কয়েকদিন ধরে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, আজকের আলোচনার সঙ্গে সঙ্গে আমাদের এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। আমরা এই অধ্যায়ে পরিবারের কার্যাবলী, পারিবারিক সংকট, শিশু সন্তানের বিকাশে একটা পরিবারের ভূমিকা, এছাড়া আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। পরিবারের শ্রেণীবিভাগ, সমাজ বিবর্তনের সঙ্গে পরিবারের যে সম্পর্ক, তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় এটি আমরা আলোচনা করব। তোমরা তোমাদের সুবিধার জন্য তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর বলছি, আমি পৃষ্ঠা নম্বর হচ্ছে 16 সবাই বের করবে, আর আমার সঙ্গে অবশ্যই বোর্ডের দিকে মনোযোগ দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় পরিকল্পিত পরিবার ও শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পরিকল্পিত পরিবারের ভূমিকা। এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সবাই লক্ষ্য করো, পরিকল্পিত পরিবার বা প্ল্যানড ফ্যামিলি কাকে বলে, এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, শিশুর শারীরিক বিকাশ চাইল্ডস ফিজিক্যাল ডেভেলপমেন্ট, শিশুর মানসিক বিকাশ বা চাইল্ডস মেন্টাল ডেভেলপমেন্ট, এবং সবশেষে পরিকল্পিত পরিবারের ভূমিকা একটা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে, এই বিষয়টি নিয়েও আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বিবাহ বন্ধনের মাধ্যমে রক্তের সম্পর্কের ভিত্তিতে একটি পরিবার গড়ে ওঠে, যেখানে রক্তের সম্পর্ক অথবা পালিত বন্ধনের উপর ভিত্তি করে পরিবারটি গড়ে ওঠে। তাহলে আমরা বিবাহ বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রী তাদের সামর্থ্য অনুযায়ী স্বল্প সংখ্যক সুস্থ ও সবল সন্তান নিয়ে যে পরিবার গঠন করে তাকেই কী বলে পরিকল্পিত পরিবার। অর্থাৎ পরিকল্পনা করে যে পরিবার গঠন করা হয়, যেখানে সন্তান সংখ্যাটা যেটা স্বামী স্ত্রীর সিদ্ধান্তের উপরে নির্ভর করে, এবং এখানে স্বামী স্ত্রী তাদের সন্তানদের বয়স এবং তাদের সন্তানদের গ্রহণ করার পেছনে যে সময় এটা তাদের ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে, এ ধরনের পরিবারকে আমরা কী বলবো, পরিকল্পিত পরিবার বা প্ল্যানড ফ্যামিলি। এর সুবিধাগুলো কী কী দেখো, লক্ষ্য করবে, সন্তান জন্মদানে মা বা মা বাবা মানসিক এবং আর্থিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে। যে এখানে আমরা পরিকল্পিত পরিবারে যদি লক্ষ্য করি, এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মা বাবা সন্তান সংখ্যা এবং তাদের মধ্যকার যে বয়সের পার্থক্য এটা নির্ধারণ করে থাকেন, তারা তাদের সুবিধা অনুযায়ী এই পরিকল্পনাটা গ্রহণ করে থাকেন সন্তান ধারণ করার। তো এই জন্য তারা একটা মানসিক প্রস্তুতি গ্রহণ করার যে ব্যাপার থাকে, কারণ একটা সন্তান ধারণ করার পেছনে যে লম্বা একটা, আমরা এটাকে একটা জার্নি বলতে পারি একজন মায়ের জন্য বা একটা বাবার জন্য, যেখানে দীর্ঘ সময় ধরে সন্তানকে জন্মপূর্বকালীন যে অবস্থা, সেখানে একজন মাকে সন্তান ধারণ করার জন্য তাকে উপযুক্ত মানসিক এবং শারীরিক কিছু সুবিধা দান করতে হয় পরিবারের পক্ষ থেকে। মাকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য বাড়তি খাদ্য, যত্ন, পরিচর্যা, এই বিষয়গুলো বাবাকেই লক্ষ্য করতে হয়, সাথে পরিবারের অন্য সদস্যরাও লক্ষ্য করে থাকেন। তো যখন সন্তান জন্মদানের বিষয়টি মা এবং বাবা এই দুজনের মত অনুযায়ী হয়ে থাকে, তাদের ইচ্ছা মতন হয়ে থাকে, সেখানে তারা দুজনেই কী করতে পারে বা গোটা পরিবার সন্তানের আসার জন্য যে প্রস্তুতি দরকার তারা সেই বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারে। মা এবং সন্তানের স্বাস্থ্য রক্ষা হয়, আর্থিক সচ্ছলতা বজায় থাকে। যেহেতু এখানে একটা পরিকল্পনা অনুযায়ী সন্তানের জন্মদানের যে বিষয়টি থাকে এটা পরিকল্পনা অনুযায়ী হয়ে থাকে, ঘন ঘন সন্তান ধারণে মায়ের অসুবিধা, যে অসুবিধাগুলো হয়ে থাকে সেগুলো এখানে হয় না, আর তাই আর্থিক সচ্ছলতার পাশাপাশি মা এবং সন্তান উভয়েরই স্বাস্থ্য রক্ষা হয়ে থাকে। সন্তান সংখ্যা এবং বয়সের ব্যবধান সম্পর্কে সিদ্ধান্ত, একটি সন্তান কতদিনের ব্যবধান থাকবে তাদের দুইটা সন্তান বা তিনটা সন্তানের মধ্যে, সে যে ব্যবধানের সময়টুকু কতটুকু সে বিষয়ে সিদ্ধান্ত পরিকল্পিত পরিবারে মা বা বাবা দুজনে মিলে গ্রহণ করে থাকেন, এবং তাদের বয়সের যে ব্যবধান সেই সম্পর্কেও তারা সিদ্ধান্ত নেন। পাশাপাশি তাদের পরিবারে সন্তান সংখ্যা কত হবে, দুটি সন্তান হবে কিংবা একটি সন্তান হবে, সে বিষয়েও কিন্তু মা বাবা
পরিকল্পিত পরিবারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। মাথাপিছু আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধি পরিবারের অন্যতম কাজ হচ্ছে। পরিবারের সদস্য বা সভ্য যারা আছে, পরিবারের সন্তান যারা আছে, পাশাপাশি অন্য সদস্য, সবার জীবন ধারণের যে প্রয়োজনীয় চাহিদা তার পরিতৃপ্তি ঘটানো, এটি পরিবারের অন্যতম কাজ। পাশাপাশি একজন সন্তানকে মনস্তাত্ত্বিক চাহিদা পূরণের পাশাপাশি তাকে তার যে মৌলিক চাহিদাগুলো সেগুলো পরিবারকেই মেটাতে হয়। তাহলে একটা পরিকল্পিত পরিবারে যখন সন্তানের সদস্য সংখ্যা সীমিত থাকে, তখন সেই পরিবারের মাথাপিছু আয় বৃদ্ধি পায় এবং তাদের জীবনযাত্রার মানটাও বৃদ্ধি পায়। এবং পরিবারের সদস্য সংখ্যা সীমিত থাকায় সেটা সমাজের উপরেও প্রভাব ফেলে। পাশাপাশি যেহেতু বাংলাদেশ একটি জনসংখ্যা বহুল দেশ, এখানে বিভিন্ন রকম জনসংখ্যা বৃদ্ধিজনিত কারণে আমরা বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাই। যখন পরিকল্পিত পরিবারের ভূমিকা আমরা লক্ষ্য করি, সমাজে যখন পরিকল্পিত পরিবারের সংখ্যা বেড়ে যায়, তখন স্বাভাবিকভাবেই দেশের জনসংখ্যা সমাধানে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পারিবারিক বন্ধন অটুট থাকে, নৈতিক মূল্যবোধ এবং ব্যক্তিত্ব গঠনে সহায়তা হয়। প্রিয় শিক্ষার্থীরা, পারিবারিক বন্ধন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে পারিবারিক বন্ধন যত দৃঢ় থাকে, যত অটুট থাকে, সন্তানদের মধ্যে মূল্যবোধ তত বেশি সুদৃঢ় হয় এবং তারা উন্নত চরিত্রের অধিকারী হয়ে বড় হতে থাকে। তো আমরা পরিকল্পিত পরিবারে যেখানে পারিবারিক বন্ধন অটুট থাকে, সেখানে সন্তানেরা নৈতিক মূল্যবোধ সম্পন্ন এবং দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী হতে পারে। কারণ এখানে প্রত্যেকটা সন্তানের পেছনে বাবা মায়ের যে পরিচালনা, সেখানে তারা সঠিকভাবে সেই পরিচালনার কাজটি করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শিশুর শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ, এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটা শিশু জন্মগ্রহণের পূর্ব থেকেই তার শারীরিক বিকাশ ঘটে থাকে, যেখানে সন্তানের জন্ম পূর্ব যে সময়টা, সেখানে তার সঠিক বৃদ্ধি, তার উপযুক্ত বিকাশ, তার সঠিক বিকাশ ঠিকমতো হচ্ছে কি না, তার পেছনে যে গর্ভবতী মা আছে, তার স্বাস্থ্য, তার মানসিক অবস্থা, সব কিছু কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিকল্পিত পরিবারে যেখানে একজন মা তার সঠিক পরিচর্যা হয় বা তার স্বাভাবিক যে শারীরিক যত্ন বা পরিচর্যা, পাশাপাশি তার মানসিক পরিবেশ নিশ্চিত করা, সুস্থ মানসিক পরিবেশ, সেটা একজন সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরিকল্পিত পরিবারে মায়ের শারীরিক বিকাশ খুব ভালোভাবে হয়ে থাকে সন্তান জন্মকালীন সময়ে, তাই একটা শিশু স্বাভাবিক সুস্থতা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। আর এখানে সুষ্ঠুভাবে সন্তান প্রতিপালনের জন্য মায়ের শারীরিক স্বাস্থ্য, সন্তানের স্বাস্থ্য, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা শিশুর যে মনস্তাত্ত্বিক কিছু চাহিদা থাকে, আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম, তার যে আমরা 3A ফর হ্যাপিনেস আমরা আলোচনা করেছিলাম, সাফল্য, স্বীকৃতি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যেখানে পরিকল্পিত পরিবারে সন্তান সংখ্যা কম থাকে, মা কিন্তু একজন মা বা বাবা উভয়েই সন্তানের মনস্তাত্ত্বিক চাহিদাগুলো পূরণ করতে পারে, যা তার মানসিক বিকাশকেও সহায়তা করে। আর এছাড়া শিশুর সুষ্ঠু দৈহিক বিকাশ, সঞ্চালনমূলক বিকাশ, এই সব বিকাশগুলো সঠিকভাবে বিকাশগুলো ঘটে থাকে আর মা ও শিশু উভয়ে শারীরিকভাবে সুস্থ থাকে। যেহেতু সন্তান সংখ্যা কম থাকে, তাই সন্তানের পেছনে মায়ের যে ভূমিকাটা, সেটা মা যথাযথভাবে পালন করতে পারেন, ফলে তার যে দৈহিক বৃদ্ধি, তার স্বাভাবিক হওয়ার জন্য তার যে যত্ন, পরিচর্যা, খাদ্য, সুষম খাদ্যের ব্যবস্থা করা, সব কিছুই একজন মা সঠিকভাবে সময় নিয়ে তার সন্তানের জন্য সেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে পারেন। মানসিক বিকাশের কথা যদি বলি, একটা শিশুর মানসিক বিকাশ তখনই হবে যখন দৈহিক বিকাশটা ঠিকমতো হবে এবং উন্নত পারিবারিক বন্ধনের মাধ্যমে, উন্নত পারিবারিক বিকাশের মাধ্যমে একটা শিশু প্রতিপালিত হবে, তখন তার মানসিক বিকাশ, তার দক্ষতা, বুদ্ধি, চিন্তা করার ক্ষমতা, সৃজনশীলতা, এই যে দক্ষতা বা সামর্থ্য, এগুলোকে আমরা মানসিক বিকাশ বলে থাকি। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মানসিক বিকাশগুলো তখন সঠিকভাবে বেড়ে উঠতে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, দৈহিক ও মানসিক বিকাশ যদি সঠিকভাবে হয়, তবে বিভিন্ন ক্ষেত্রে শিশুর দক্ষতা অর্জিত হয়। আর এক্ষেত্রে পরিকল্পিত পরিবারে শিশুরা যেহেতু অনুকরণ প্রিয়, তারা পরিবারে মা বাবা বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকেই অনুকরণীয় মডেল হিসেবে, তাদের চরিত্রগুলো নিজের মধ্যে রপ্ত করে। এক্ষেত্রে পরিকল্পিত পরিবারে যেহেতু মা বাবা একটি উপযুক্ত বন্ধন সৃষ্টি করতে পারেন, সেখানে সন্তানরা তাদের অনুকরণ করার জন্য যথেষ্ট মডেল বা অনুকরণের বিষয় সামনে পায়। এক্ষেত্রে মা বাবা সন্তানের জন্য উপযুক্ত মডেল হতে পারে, দাদা দাদি
নানা নানি বা বয়োজ্যেষ্ঠকেও যারা পরিকল্পিত পরিবারে পারিবারিক বন্ধন দৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করে তারাও এক্ষেত্রে অনুকরণীয় মডেল হতে পারেন। ভাষা, চিন্তা, সৃজনশীলতা, মূল্যবোধের বিকাশ ঘটে, যুক্তিপূর্ণ চিন্তা, এগুলো যুক্তিপূর্ণ চিন্তা করার যে ক্ষমতা এটা তখনই হবে যখন একটা শিশু প্রারম্ভিক উদ্দীপনা স্বাভাবিকভাবে পাবে। প্রারম্ভিক উদ্দীপনা হচ্ছে শিশুকে বেড়ে ওঠার জন্য তার যে বিশেষ কতগুলো চাহিদা, তাকে নিয়ে খেলা করা, তাকে সময় দেওয়া, তার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া, তাকে বাইরে বেড়াতে নিয়ে যাওয়া, এগুলো পরিকল্পিত পরিবারে সম্ভব। এগুলো যখন একটা শিশুর এই উদ্দীপনাগুলো যখন সঠিকভাবে তাকে দেয়া যাবে, সেটা কিন্তু শিশুকে যুক্তিপূর্ণ চিন্তা করার ক্ষমতা, তার সৃজনশীলতা, তার মূল্য বোধ, ভাষা, চিন্তা, এগুলোর উত্তরোত্তর বৃদ্ধি ঘটাতে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই যে পরিকল্পিত পরিবার এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশে এর ভূমিকা এটা নিয়ে যে আলোচনা করলাম, তাহলে আমরা এটা বলতে পারি যে একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকে ধীরে ধীরে বিভিন্ন ধাপ পার হয়ে কিন্তু তাকে পূর্ণ বয়সে পৌঁছাতে হয়, আর পরিবার সবসময় তার পাশে থেকে তাকে বিভিন্ন ধাপগুলো পার হয়ে পরের ধাপে পৌঁছাতে বা সামাজিকীকরণে সাহায্য করে, বিকাশমূলক কার্যক্রমগুলো সঠিকভাবে পালন করতে সাহায্য করে। বিকাশমূলক কার্যক্রমগুলো হচ্ছে বয়স অনুযায়ী সঠিক আচরণ বা সঠিক মূল্যবোধ এবং সমাজে খাপ খাওয়ানোর যে প্রবণতা। তো একটা শিশু যখন প্রত্যেকটি ধাপ পার হয় সাফল্যের সঙ্গে, পরবর্তী ধাপে সে কিন্তু সুষ্ঠুভাবে অভিযোজন করতে পারে। পরিকল্পিত পরিবার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর যে পরিবারে সন্তানকে সময় বেশি দেয়া যায় বা তার চাহিদাগুলো, তার কথা, তার সব কিছু চিন্তা বা তার ভাবনা এগুলোর সঙ্গে যখন যুক্তিপূর্ণ উপস্থাপন, প্রত্যেকটা বিষয়ে যখন পরিবার তার পাশে থাকে, তখন কিন্তু তার মধ্যে যে বিশ্বাস, আস্থা, তার মধ্যে যে আইডেন্টিটি, এগুলো তৈরি হয় এবং সে ধীরে ধীরে নিজেকে সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মনে করতে থাকে এবং সে একটা সময় আদর্শ নাগরিক হিসেবেও ভূমিকা পালন করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছো সবাই। তারপরেও অবশ্যই তোমরা তোমাদের বইটা খুলে আবার একটু দেখবে, আর যদি কোনো বিষয় নিয়ে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে ফোনে জানাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমরা বড় একটি অধ্যায় শেষ করলাম, এই অধ্যায়টি আমাদের জীবন ঘনিষ্ঠ একটি অধ্যায় ছিল। আমাদের পরিবার নিয়ে ব্যাপক আলোচনা করেছি আমরা বিগত কয়েকদিন ধরে। আমরা আসলে সবাই আমাদের পরিবারের মধ্যে বসবাস করি আর আমরা পরিবারকেই ভালোবাসি। আমরা চাই আমাদের মূল্যবোধগুলো যেন আরও জাগ্রত হয়, সেজন্য আমাদের সবসময় পারিবারিক বন্ধনটা অটুট রাখতে হবে। তো আমরা সবাই যেন আমাদের নিজ নিজ জায়গায় আমাদের পরিবারের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলো পালন করতে পারি। পরিবারের সকল সদস্যদের প্রতি যেন আমরা ভালোবাসা, সহমর্মিতা, এই আচরণগুলো প্রকাশ করতে পারি। তোমাদের জন্য রইল অসংখ্য শুভকামনা। ভালো থাকবে সবাই, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।